আর এখানে আইএমএ তাসরিক আপনাদের জানা আছে সকলে এই যে আপনি আইএমএ তাসরিক যাকে বলা হয় পাঁচ দিন আরাফার সেই মিনার সেই দিন থেকে নিয়ে আমাদের দেশে নয় জিল হস তাই না নয় জিল থেকে নিয়ে তেরোই জিল পর্যন্ত এই আইএমএ তাসরিক প্রত্যেকটা মোমেনের জন্য এটা ওয়াজিব

এই আয়ামে তা অর্থাৎ এই তাকবিরটা এই তাসবিহটা আপনারা পড়বেন আর এটা পড়লে কি হবে জানেন আল্লাহও খুশি তার নবীও খুশি এবং এই তাসবিহটা যারা এই তাকবিরটা যারা এই পাঁচ দিন দিবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা তাকবিরের বিনিময়ে তাকে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ বিহামদিহি এবং যদি কোনো কবরওয়ালাকে টার্গেট করে দোয়া করা হয় এই তাকবীর দেওয়ার পরে একবার দেয়া আপনার ওয়াজিব তিনবার দেয়া মুস্তাহাব আপনারা কেউ একবার দিলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে যে তিনবার দিতে চান সুন্নাত আদায় হয়ে যাবে নবীরা খুশি আল্লাহ খুশি আর এই তাকবীর দেওয়ার পরে এই পাঁচ দিন যদি কোনে আল্লাহর পাগল দোয়া করে তার দোয়া কবুল হবে তার দোয়া কবুল হবে আর যারা কুরবানি দিবেন অবশ্যই যেন ভুল না হয় এই আইয়ামে তাশরিক অর্থাৎ এই তাকবীর গুলা যখন এই তাসবীর যেন কখনোই ভুল না হয় পাঁচ দিন অবশ্যই আমরা দিব এবং সকলের প্রতি আমার দাবি থাকবে যখন দোয়ায় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন ওই দোয়ার ভিতরে আমি গুনাহগারের নামটা একটু তুলে দোয়া করবেন এই কয়েকদিন আগে আমার মামা শ্বশুর আপন মামা শ্বশুর মারা গেছে আমার মামা শ্বশুরটা অত্যন্ত ভালো ছিলেন মাত্র চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে চলে গেলেন আসলে ভাই কার কখন ডাক এসে যাবে আমি জানি না সে আমাকে অনেক ভালোবাসত আমি তার কাছে ভালোবাসার দিক দিয়ে ঋণী বলেছে কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান ও মুহিববান পারলে তোমরা আলেম হইও একটা ছেলেকে আলেম বানাইও তা না হলে আলেমদেরকে আলেমদের সাথে সম্পর্ক রাখো অথবা আলেমদেরকে দুনের থেকে ভালোবাসো আমার এই মামার শুধু আলেম হিসাবে জামাই হিসাবে নয় আমাকে এত ভালোবাসত চলে গেল আমি একদিন চলে যাব, আমার এই চেয়ারে কে বসবে আমি জানি না আমার এই মাদ্রাসার কে দায়িত্ব নেবে আমি তাও জানি না। শুধু এতটুকু জানি কলনা সিং দা মাউত। চলে যেতেই হবে চলে যাব দোস্ত যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন মানুষের ভুল হয় যদি আমার এই কথার মধ্যে কোনো ভুল হয় মাস্তা বলতে যে দুই টোটের মাঝখান দিয়ে কোনো কথা ফুসকে বের হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কথা রাগ করে থাকে নালা রস্তা আমাকে মাফ করে দিবেন এবং যদি কোনো ভুল হয়ে যায় আমাকে টেলিফোনের দ্বারা আমাকে সুদ্রায় দিবেন আমি তো মানুষ আমি তো ফেরেস্তা নয় আমি নবীও নয় আমার ভুল হবে আমি গুনাগার আপনাদের কাছে দোয়া চাই আমার মামা শ্বশুর পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন তার কবরটাকে ভেস্তের বাগান করে দেয় আর আমার জনম দক্ষিণে মায়ের জন্য দোয়া করবেন এবছর যারা হজের নিবন্ধন করেছিলেন যেতে চেয়ে চাইছিলেন যেতে পারলেন না আমি তাদের জন্য দোয়া করি এবং যারা আমার আলোচনা করে শুনবেন সবার কাছে দাবি থাকবে আমরা যেন হজে যেতে পারি যারা নিবন্ধন হয়েছে বাংলাদেশে নিবন্ধন করেছেন তাদের জন্য আল্লাহ হজে যাওয়ার তৌফিক দান করে সারা পৃথিবীতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা কোরবানি দিবেন আল্লাহ সকলের কোরবানিকে কবুল করুক এবং টাকাটা হালাল থাকুক হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন হারাম কোনো টাকা দিয়ে কোরবানি দিবেন না এটা কবুল হওয়ার নিয়াত করলো গুণা হবে আল্লাহ আমাদের সবাই কোরবানি কবুল করুক আমাদের জন্ম দক্ষিণী আমার মা আমার বাবাকে আমার দাদাদের নানা নানিকে সকলকে আল্লাহ কবল করুক আমার দোস্ত আহবাব আমার মহিবিন এবং মিডিয়া সকল ভাইদেরকে আল্লাহ কবুল করুক আমারে এই সারা পৃথিবীতে তারা ছড়িয়ে দিচ্ছে তাদের জন্য দোয়া করি সাথে সাথে পরিশেষ আমার মাদেশার জন্য দোয়া চাই এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি আপাতত কোরআনের মার্কাস হেলমে নবমের মার্কাস হেফসখানা মাদ্রাসার হেফসখানা মক্তব যেখানে কোরআনের মার্কাজ বলা হয় সে জায়গাটা খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ সমস্ত কমি মাদ্রাসা খোলার জন্য উদার তো আমি জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে আপনি এলেমের মার্কাজ খুলে দেন আল্লাহ আমাদের সবাইকে কবল করো সকলের মনের আশা পুরা করো সকলের কোরবানি গুলা কবল করো বিগত কয়েক সপ্তাহের মধ্যে অনেক মানুষ অনেক দামি মানুষ অনেক এমপি মন্ত্রী এবং অনেক মহাব্বিন দুনিয়ার থেকে করোনা রোগে মারা গিয়েছে অনেকে করোনা ছাড়াও স্ট্রক করে মারা গেছে আল্লাহ তাদের সকলের কবরটাকে আপনি ভেস্তের বাগান করে দেন আমিন আমিনালামাইকুম রহমতুল্লা